তো আজকে রেসিপি করব মাটন, মাটন কারি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর বাড়িতে কেউ নেই ওই জন্য রান্নাটা আজকে আমি করছি। তো বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি তোমার মাটন। তো দেখতে থাকো। চর্বিগুলো আমি আগে পেঁয়াজ ভাজছিলাম তখনই তুলে নিয়েছি, আর এদিকে দেখো খাসিটা বেশ বড় ছিল, ওই জন্য মাংসের সাথে চর্বিগুলো লেগে আছে। খুব খুব বড় খাসি হলে এটাই প্রবলেম, পুরো মাংসতেই চর্বি একটু একটু লেগে থাকে। তো পিসগুলো যেরকম সাইজে কেটে দিয়েছিলো ওরকমই থাকবে। এদিকে আমার মশলা কষা হচ্ছে, দেখতে পাচ্ছ তো কষা হয়ে গেছে। এবার আমি হালকা হালকাভাবে মাংসগুলো এতে দিয়ে দেব, সেই যে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পরিমাণে দেবে আর হালকা করে নাড়বে, তাহলেই দেখবে তোমার মশলাগুলো বেশ গায়ে লেগে যাবে। আমি এখন মাংস দিচ্ছি, তো এখন আমি রান্না করছি। তো আমি মাংসটা এখন ঢেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো হালকা স্টিম করে নিয়েছি, এরকমভাবে এখন হবে, তারপরে দেখছি। তো মাংস কষা হয়ে গেছে, এখন এখন এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই কমপ্লিট।